আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, উইলস টিটুপ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, বাংলা মাধ্যম দিবা শাখা। আজকে আমরা করব পাটিগণিতের একটা অধ্যায়, 2.2-এর শতকরায় প্রকাশ। তো আজকে আমরা মোটামুটি শতকরা কিভাবে একটা অঙ্ক কিভাবে শতকরা করা যায় এবং কীভাবে শতকরা থেকে তোমার ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো আমরা শিখব। তবে অঙ্ক করার শুরুতে আসলে কিছু কথা না বলে নয়, আমার ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে তার অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে। আর তোমরা যারা আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করো না এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ভালো লাগা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওয়া। আর কোনো উপদেশ থাকলে বা কীভাবে করলে ক্লাসগুলো কীভাবে করলে তোমাদের সুবিধা হয় এই ধরনের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের মতামত অনুযায়ী আমি ক্লাসটা সামনে এগিয়ে নিয়ে যাব। আর আশা করি তোমরা ওই ক্লাস থেকে ভালো কোনো ফলাফল পাবে ইনশাল্লাহ। তাহলে দেখো, একটা অঙ্ক শতকরায় প্রকাশ, আমরা পাঠ্য বইয়ের প্রথম অঙ্কটা একটু দেখি শতকরায় কীভাবে প্রকাশ করে। দেখো, এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে 4/3, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে আমরা শতকরা যখনই প্রকাশ করি, তার শতকরা মানে বলতে আমরা বুঝি শতকরা মানে হচ্ছে 100। শতকরা বলতে আমরা বুঝবো 100, বা পার্সেন্ট বলতে আমরা বুঝবো 100। পার্সেন্ট বলে ইংলিশে, তো যেভাবে বলবে সেভাবে আমরা 100 বুঝবো। দেখো তোমরা এখানে 4/3, এখানে কিন্তু সংখ্যা দুইটা শো করতেছে, 4ও শো 3ও শো করতেছে। যখন এভাবে কোনো সংখ্যা থাকবে তখন ধরে নিতে হবে আমাদের উভয় পক্ষকে শতকরা প্রকাশ করতে হবে। আর আমরা যখন লব হওয়ারকে শতকরা প্রকাশ করব, নিচের সংখ্যাটাকে আমরা 100 দিয়ে যখন ভাগ করব, মানে 100 যখন নিব তখন নিচের সংখ্যাটাকে কাটাকাটি আমরা করব না, আমরা করব উপরের সংখ্যাটাকে। মানে 100 যখন আমরা উভয় পক্ষকে 100 দ্বারা যখন গুণ করব, তখন আমরা উপরে যখন 100 থাকবে তখনই আমরা উপরের অংশটাকে 100-এর সাথে কাটাকাটি করব, কিন্তু নিচের অংশটা আমাদের থেকে যাবে। আমরা অঙ্কটা দুই নিয়মে করব, দুই নিয়মে করলে আমাদের সুবিধা হবে। তো আমরা এটাটা এখন যেটা করবো সেটা হচ্ছে এক নিয়ম, আর পরের অঙ্কটা দেখবো আমরা অন্য নিয়মে। তো দেখো তাহলে আমরা কীভাবে করতেছি, আমরা এখন শতকরা প্রকাশ করব 4/3কে। তাই এভাবে করতে হলে আমাদের দেখো কি হয়, আমরা একটু পরবর্তী লাইনটা দেখলে দেখো, 4/3 × 100/100, তার মানে 3এর সাথে 100, 4এর সাথে 100, লব হর। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা 100 যখন যে 100টা নিচে আছে সেই সংখ্যাটা আমরা কারোর সাথে কাটাকাটি করব না, কারণ এই 100টা দিয়ে আমরা লাস্টে আনসারের পার্সেন্টটা শো করব। আমরা শুধু উপরের 100টার সাথে কাটাকাটি করব, মানে 4 দিয়ে 100 কাটব। তাহলে আমি যদি 4 দিয়ে 100 কাটি কত হয়, 4 × 25 = 100, তাহলে 4 দিয়ে 100 কাটলে হয় কত, 25। আবার ওই 25-এর সাথে আমরা 3 গুণ করব, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন উপরের থেকে নিচে যাব তখন আমাদের ভাগ করতে হবে, আর উপরে উপরে বা নিচে নিচে থাকলে আমরা করব গুণ। এখন দেখো আমরা 4কে 100 দ্বারা ভাগ, 100কে 4 দ্বারা ভাগ করেছি, ভাগ করে আমরা পাইছি 25। তাহলে 25 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, 3 × 25 = কত, 3 × 25 = 75। হ্যাঁ, 3 × 25 = 75। দেখো আমরা খেয়াল করি, এটা এই যে দেখো 75 × 100/1, তোমরা কি এটা বুঝতে পারছো? 1 কোত্থেকে আসছে, 1 আসছে ওই সংখ্যা থেকে, আমরা 100কে কেটে ফেলছি, 100কে কেটে আমরা 1 পাইছি, কারণ আমরা জানি যে নিচের সংখ্যাটা, নিচের সংখ্যা যে 100 থাকবে সেটা থেকে যাবে, আর উপরের 100 সাথে আমরা কাটাকাটি করব নিচের সংখ্যার সাথে। তো 4 দিয়ে আমরা 100 কাটছি, হয়েছে 25, আবার উপরে ছিল আগের 3, 25-এর সাথে আমরা 3 গুণ করছি, 3 × 25 = কত, 75। এই যে 75 × 100/1, আমাদের অঙ্ক শেষ। আমরা 75 পাইছি কোথেকে তোমরা বুঝতে পারছো? আমরা 75 পাইছি 4 দিয়ে 100কে ভাগ করেছি, 4 দিয়ে 100কে ভাগলে হয় কত, 25। আবার ওই 25 দিয়ে আমরা 3কে গুণ করছি, কারণ 4/3-এর সামনে দেখো আর পরবর্তীতে দেখো 4/3-এর পরে একটা গুণ দেওয়া আছে, তার মানে আমরা এটা গুণ করব, যে সংখ্যাটা বের হয়েছে সেই সংখ্যার সাথে আমরা গুণ করব। তাহলে আমাদের আনসার হবে 75%। এই যে পার্সেন্টটা, এটা কোত্থেকে আসছে, 100-এর পরিবর্তে আমরা পার্সেন্টটা শো করেছি। একদম সহজ, কোনো কষ্ট নাই, তোমরা একটা অঙ্ক বারবার দেখো, 2-3 বার দেখলে তোমরা সহজ হয়ে যাবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 4/3-এ আমরা শতকরা প্রকাশ করব। 4/3 এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করতে গেলে উভয় পক্ষকে মানে লব হরকে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। যেমন আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় লাইনে এসে 100 দ্বারা গুণ করেছি। আমাদের এই অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কখনোই লবকে মানে নিচের সংখ্যাটাকে আমরা কখনোই কাটাকাটি করব না, 100কে কখনোই কাটাকাটি করব না, আমরা শুধু উপরের 100টাকে কাটাকাটি করব, কারণ নিচের 100কে আমরা
লাস্টে উত্তরে ভগ্নাংশ মানে শতকরা দেখানোর জন্য রেখে দিব আমরা। তাহলে নিচে আছে আমাদের 4 আর উপরে আছে 100, 4 দ্বারা 100 কে কাটলে হয় কত? 4 25 100, 25 হয়। ঠিক 25 দিয়ে আমরা 3 কে গুণ করব। আমরা যদি আর একটু দেখি তাহলে আমাদের আরো সুবিধা হবে। দেখো তোমরা যেমন দেখো খেয়াল করো তোমরা এটা ভালো করে, আমরা যদি কেটে করি তাহলে আমাদের কাছে আরো সহজ হয়। আমরা যদি কেটে করি দেখো দেখো এটা হচ্ছে আমাদের, মনে করো এই যে আমাদের অঙ্কটা 4 ভাগের এই যে এই সংখ্যাটা এভাবে আসছে। তা আমরা যদি এখন কেটে দেই, আমরা পুরোটা লিখে ফেলি তারপর কাটবো। এবার দেখো আমরা আমরা যদি অঙ্ক দ্বারা কলম দ্বারা করি তাহলে আমরা মোটাটা দিলাম, তাহলে আমরা বুঝতে সুবিধা হবো। এই যে যেমন এই 100টা যেটা আছে সেটা আমরা দূরবো না, সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই দেখো 100টা নিচে নিচে 100 রয়ে গেছে, আমরা অঙ্ক করেছি নিচের 100 যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। আমরা শুধু উপরের 100 দ্বারা ভাগ করব, এই নিচের 4 দ্বারা আমরা 100কে ভাগ করব। 4 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে তোমরা দেখো 4 দ্বারা যদি 100কে ভাগ করি আমরা আসে কত? 25। 4 দ্বারা 100কে কাটলে হয় 25, 25 সাথে আমরা 3 গুণ করব, 3 25 হয় 75। আমরা এই 75 পেয়েছি কোত্থেকে? উপরের 25 এবং 3 গুণ করে আমরা পেয়েছি 75। আমরা খেয়াল করো ভালো করে, এই 75 পেয়েছি 25 এবং 3 গুণ করে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমাদের আসলে অঙ্কগুলা বইয়ে করা তোমরা চাইলে এখানে কেটে করতে পারবা বা না কেটেও করতে পারবা অঙ্ক, তোমরা যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করবা। তবে অবশ্যই কাটাকাটি যখন আমরা করব উপরে নিচে কাটাকাটি করব, নট নিচে নিচে, শুধু উপরে 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 এবং নিচে, আর উপরে উপরে অথবা নিচে নিচে শুধু গুণ হবে। এটা আমাদের অঙ্কে করার সময় খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি আরেকটা অঙ্ক দেখি আরও সুবিধা হবে, আমরা আরেকটা অঙ্ক খেয়াল করি দেখো। যেমন মনে করো এটা একটা অঙ্ক 5 ভাগের 4, তাহলে এটাকে আমরা অন্যভাবে করব, মানে 100কে আমরা ডাবল না আনে একটা একটা 100 আনবো। দেখো এই যে দেখো 5 ভাগের 4 × 100, 100 কিন্তু উপরের সংখ্যা, নিচের 100টা আমরা শো করি নাই, কারণ এই অঙ্ক শো করবো না, আমরা পরবর্তীতে শো করব। এখন আমরা 5 দিয়ে 100কে ভাগ করব, 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 4 25 5 দোকানে 10 আর একে 0, তাহলে 5 20 100। তাহলে 20 দিয়ে যদি আমরা 80কে গুণ করি, খেয়াল করো আমাদের 20 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে আমাদের উত্তর হয় 80। তোমরা এটি বুঝতে পারছো আমরা কীভাবে করেছি? আমরা অনুপাত আমরা শতকরায় প্রকাশ করছি, 180 কোত্থেকে আমাদের প্রশ্নেই বলেছে যে শতকরায় প্রকাশ। তো শতকরায় প্রকাশ করতে হলে আমাদের এভাবে করে 100 আনতে হবে। আর আমরা জানি এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ করতে গেলে আমাদের দুটোটাকে 100 দ্বারা গুণ করতে হয়, লব এবং হরকে। তাহলে আমরা কি করলাম? হরকে আমরা 100 দ্বারাটা শো করলাম না, কারণ আমরা পরবর্তীতে অঙ্কজন আনসারে আমরা চলে আসব, তখনই আমরা 100টা শো করব। এখন দেখো 5 হচ্ছে নিচের সংখ্যা আর 100 হচ্ছে উপরের সংখ্যা, আমরা এই 5 দিয়ে 100কে কাটব, 5 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে 100কে কাটলে কত হয়? 5 20 100, আমরা 5 দিয়ে 20কে ভাগ করব, 4 5 20, তাহলে 4 হয়, 5 দোকানে 10, 2 হয় আর 0 একটা থাকে সেটা আমরা বসিয়ে দিব, তাহলে হয় কত? 20। তার 20 দিয়ে যদি আমরা 4কে গুণ করি 4 20 কত? 4 20 80, 4 20 80। এই যে হচ্ছে অঙ্কটা, আমরা 80 পেলাম কোত্থেকে? আমরা তোমরা কি এটা বুঝতে পারতেছো? আবার আমি দেখাই দিই, তোমরা আরও বুঝতে সুবিধা হবে তোমাদের। মনে করো এই যে আমি এই 5 দিয়ে 100 কাটলাম, তাহলে 5 20 100 হয়। এখন আমি এই 20 দ্বারা 4কে গুণ করব, 20 দ্বারা 4কে গুণ করব, 4 20 80, এই যে উপরে যে 4টা আছে 4-এর সাথে আমরা 20 গুণ করব, তাহলে 4 20 হয় কত? 80। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমার কথা? এই হচ্ছে আমাদের অঙ্ক, অঙ্কের মধ্যে আমরা এভাবে করে অঙ্কগুলো করব, একদম সহজ হয়ে যাবে আমাদের অঙ্ক, অঙ্ক করতে গেলে আমাদের একদম ইজি হয়ে যাবে। তারপরে দেখো এটাকে আমরা পার্সেন্ট দেখিয়ে দিছি, আমরা কিন্তু এখানে একটা 100 শো করিনি। আমরা এখানে কি আমরা একটা 100 শো করেছিলাম? না, একটা 100 আমরা শো করি নাই, যেটা হর সেই 100টা আমরা শো করি নাই। এই 100টা এখন পার্সেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, তোমাদের যে দুইটা নিয়ম ভালো লাগে তোমরা সেই দুইটা নিয়মই ফলো করতে পারবা। আজকে আসলে অনেকগুলো অঙ্ক করার ইচ্ছা ছিল,
কিন্তু যেহেতু আমাদের এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, তাই আমরা দুইটা করে অঙ্ক করব। তোমরা আগামী তোমাদের বাড়ি কাজ থাকবে, তোমরা বাসায় শুধু শতকরাগুলো করবে। বইয়ের এক নাম্বারটা তোমরা বেশি বেশি করে করো, কারণ এক নাম্বারটা তুমি বুঝলে এক নাম্বারের বিপরীত হচ্ছে দুই নাম্বারটা। এখানে আমরা যেমন শতকরা প্রকাশ করতেছি, ওখানে শতকরা দেওয়া থাকবে, শতকরাকে আমরা দশমিক ভগ্নাংশ বা সমহর ভগ্নাংশ এটা প্রকাশ করব আমরা। এটা যখন আমরা অঙ্কের মধ্যে আসবো তখন আমরা দেখব। এখন আমরা যে অঙ্কগুলো করলাম একটা নোট দেখি, আমরা অঙ্কগুলো কীভাবে করি সেই নোটগুলো আমরা যদি একটু খেয়াল করি আমাদের আরও সুবিধা হবে। দেখো দেখো, আচ্ছা গ নাম্বার আরেকটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা একটু কঠিন লাগবে তাই এটা আমি দিয়ে দিলাম, কারণ সমস্ত জাতীয় অঙ্কগুলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ জাতীয় অঙ্কগুলো আমাদের একটু কঠিন, কারণ আমরা কিন্তু ক্লাস সিক্সে যেহেতু আসছি আমরা ফাইভে মোটামুটি করে আসছি, তারপরে একটু সমস্যা থেকে থাকে। যেমন দেখো এখানে দুই সমস্ত পঁচিশ ভাগের ছয়, আমরা দুই দ্বারা পঁচিশকে গুণ করব এবং উপরের ছয় যোগ করব। আমি আবার বলতেছি আমরা সমস্ত কীভাবে ভাঙব, দুই দ্বারা নিচের সংখ্যা, নিচের সংখ্যা হচ্ছে পঁচিশ, তাহলে দুই দ্বারা পঁচিশকে গুণ করলে হয় পঁচিশ দোকানে পঞ্চাশ, পঞ্চাশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে আমাদের ছাপ্পান্ন, আমাদের আনসার হবে ছাপ্পান্ন, পঁচিশ ভাগের ছাপ্পান্ন। বুঝতে পারছো আমরা কীভাবে করলাম সমস্তটা, আমরা কীভাবে ভাঙছি তোমরা বুঝতে পারছো? দুই দ্বারা পঁচিশকে গুণ করেছি আমরা, দুই দ্বারা পঁচিশকে গুণ করে আমরা সেই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাটা যোগ করেছি, মানে ভাগশেষটা আমরা যোগ করেছি, ভাগশেষটা যোগ করাতে আমাদের হয়েছে ছাপ্পান্ন। এখন আমরা পারবো না, আমাদের আগের নিয়ম আর এই নিয়ম একই। এখন আমরা উভয়কে একশো দ্বারা গুণ করব, আমরা মানে লব ও হরকে একশো দ্বারা গুণ করব। আমরা তো আগের নিয়মে করে আসছি উভয়কে, আবার পরের নিয়মে করেছিলাম একটা সংখ্যাকে, মানে উপরের সংখ্যাটাকে আমরা একশো দ্বারা গুণ করব। দেখো এই যে করলাম, এখন আমরা পঁচিশ দিয়ে একশোকে ভাগ করব, কারণ উপরের সংখ্যাটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, আর নিচের সংখ্যার সাথে আমরা একশোকে ভাগ করব। চার পঁচিশে একশো, আমাদের ভাগ করলে হবে কত? চার। ও চার দিয়ে আমরা, চার দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের আরও সুবিধা হবে। যেমন দেখো এটা যদি আমরা এটাকে কাটি, চার কত হলো? চার হলো আমাদের, চার দ্বারা আমাদের ছাপ্পান্নকে যদি আমরা ভাগ গুণ করি তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে, ছাপ্পান্নকে করলে আমাদের আনসার বের হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি জিনিসটা? ছাপ্পান্ন গুণ করলে হয় দুইশো চব্বিশ, আমাদের চারের সাথে ছাপ্পান্ন গুণ করলে হবে দুইশো চব্বিশ, আর পার্সেন্ট হচ্ছে আমাদের যে একশো রয়ে গিয়েছিলো সে একশোটা আমরা পার্সেন্ট হিসেবে দেখিয়ে দিয়েছি। আমরা কি অঙ্কগুলো বুঝতে পারতেছি? আমরা অবশ্যই অঙ্কগুলো বারবার দেখবো, বারবার করবো, কারণ এই অঙ্কগুলো আমরা সেভেনে আছে এবং এইটেও আছে আমাদের। এখন যদি আমরা ভালোভাবে না করি, না বুঝি, তাহলে তখন আমাদের আরও সমস্যা হবে। আর এখন প্রয়োজন আমরা এখন একটা অঙ্ক একবার জায়গায় দুবার দেখে দেখে করব, দেখে দেখে করবা, যখন দেখে দেখে করবা তখন আরও সহজ লাগবে তোমাদের অঙ্কগুলো। এইবার দেখো আমরা নোটগুলো দিয়ে একটু ফলো করি, নোটগুলো কী কী নোট আমরা আছে দেখো। প্রথম নোটটা হচ্ছে ভগ্নাংশের লব ও হরকে একশো দ্বারা গুণ করতে হবে। আমরা যে প্রথমে করে আসছি যে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে আমরা একশো দ্বারা গুণ করেছিলাম না, ঠিক এটা হচ্ছে সেই নিয়মটা, অবশ্যই আমাদের একশো দ্বারা গুণ করতে হবে। দুই নম্বরটা বলতেছে নিচের হরের একশো রেখে দিতে হবে। আমরা কিন্তু দেখছো তো আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে তিনটা অঙ্ক করে আসছি আমরা কিন্তু একশোকে কোনো টাচ করি নাই, একশো যেভাবে ছিল নিচের একশোটা সেভাবে রয়ে গেছে, কারণ একশোটাকে আমরা পরবর্তীতে পার্সেন্ট দেখিয়েছি। তারপর হচ্ছে গ নাম্বার শতকরায় প্রকাশ করতে হবে, তা লাস্টে দিয়ে দেখো এই একশোটাই লাস্টে আমরা শতকরায় প্রকাশ করে দিয়েছি। তাহলে আমরা যদি নোটগুলো আবার একটু আলোচনা করি, আমরা যখন অঙ্কগুলো করব তখন অবশ্যই আমাদের ভগ্নাংশগুলোকে একশো দ্বারা গুণ করতে হবে, লগ এবং হরকে একশো দ্বারা ভাগ করতে হবে দুটোটাকে, কারণ আমরা ভাগ করলে আমাদের সংখ্যাটা কমে যাবে। তার ভগ্নাংশের হরকে যে নিচে যে একশো, একশো দিয়ে আমরা ভাগ করবো সেই একশোটা থেকে যাবে, কারণ ওইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমরা শুধু কাটাকাটি করবো উপরের সংখ্যাটাকে। আর শতকরায় প্রকাশ, আর কাটাকাটি করার পর আমরা যখন উপরে একটা সংখ্যা পাবো সেটার সাথে পাশের সংখ্যাটা আমরা গুণ করলে যে আনসার পাবো সেটি হচ্ছে আমাদের আনসার। তাহলে অবশ্যই তোমরা এগুলো বাকি অঙ্কগুলো বাসায় ট্রাই করবা, অবশ্যই করবা, আর অবশ্যই লাইক এবং কমেন্ট, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করো, যেন আরও সবাই যেন দেখতে উৎফুল্লিত হয়। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।